আচ্ছা জিতেন্দ্র তিওয়ারি কি আমাদের দলে আসার ইচ্ছা আছে? আমাদের দলের এত খবর রাখছে, উনি মলয় ঘটকের খবর রাখুন না। ওখানে তো সাপে নেউলে হয়ে গেছে, দুজন দুজনকে মারবার জন্য সুপারি কিলার দিয়ে দিয়েছে, সব খবর আছে আমাদের কাছে। নিজের ঘরটা সামলাতে বলুন, অন্যের ঘরের দিকে তাকাতে বলবেন না। কিন্তু ওনার উপর হয়তো কারো কন্ট্রোল নেই, বিজেপির কন্ট্রোল নেই, আর আমি কি বলবো? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর ওনাকে ভালো বুদ্ধি দিক যাতে উনি এই ধরনের কথা না বলেন। আর আমি বলতে পারবো যে রাজু বঙ্গিয়া জেন্টলম্যান।